আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি একটু ভিন্ন ধরনের একটা ভুনা ডালের রেসিপি করেছি এবং সেই ভুনা ডালের রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নিই কীভাবে তৈরি করেছি। তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না, এবং সেই সাথে পাশে একটা বেল বাটন আছে সেটাতেও ক্লিক করতে ভুলবেন না। এখন আমি একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ সাদা পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম একটু লাল লাল হয়ে আসবে, সেই পর্যায়ে আমি 1/2 কাপ চেরি টমেটো ব্যবহার করছি। আপনারা যে কোনো টমেটো ব্যবহার করতে পারেন, সেটা কুচি করে নিতে হবে এবং মেপে 1/2 কাপ নিয়ে নেবেন। এখানে আমি 4টা কাঁচামরিচ মাঝে দিয়ে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। যখন মশলাটা একটু নরম হয়ে আসবে, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ডাল ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ডালটাকে মশলার সাথে একটু মাখিয়ে ভেজে নিতে হবে। এখন আমি যে কাপ দিয়ে ডাল মেপেছি সেই কাপেরই 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন এটা পুরো পানি পানি না হয়ে যায়, আবার একদম কাঁচাও না থেকে যায়। জাস্ট সিদ্ধ হওয়ার জন্য, ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুক পানি প্রয়োজন ততটুক পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটাও হয়ে গেছে এবং ডালটাও আধা সিদ্ধ হয়ে এসছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালোভাবে ডালটাকে ঘুটে দিচ্ছি। ডালটা পরিপূর্ণভাবে এখন সিদ্ধ হয়ে এসেছে, আমাদের ডাল রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে ডিম ভেজে ডালটা খেতে যে কী মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।